এই মুহূর্তে আমরা আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় সেটি হলো জীবন এবং তার বৈচিত্র্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটি অধ্যায়কে ছোট্ট ছোট্ট অংশে অনেকগুলি ভিডিওতে ভাগ করতে জীবন এবং তার বৈচিত্রের এটি হলো প্রথম ভিডিও তো এসো প্রথমেই দেখে নিই যে জীবনের বৈশিষ্ট্যগুলি কি কি আমরা প্রত্যেকেই জানি যে জীবের একমাত্র জীবেরই বৈশিষ্ট্য রয়েছে প্রজনন করার বা জনন করার যদি সেটি একটি এককোষী জীব জীবকোষ হয় তাহলেও সেটি মাইটোসিস প্রক্রিয়ায় দুটি নতুন কোষের জন্ম দিতে পারে আবার যদি সেটি বহুকোষী জীব হয় আমাদের মতো তাহলেও সে কিন্তু প্রজনন করতে পারে আমরা জীবকে দুই ভাগে ভাগ করি প্রাণী এবং উদ্ভিদ উভয় ক্ষেত্রেই কিন্তু প্রজনন আমরা লক্ষ্য করতে পারব এখন আমি যে ছবিটি তোমাদের সামনে আঁকার চেষ্টা করলাম যে একটি কোষ বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় দুটি কোষের জন্ম দিচ্ছে এটি কিন্তু এক ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান বা অযৌন জনন এই অযৌন জননের ক্ষেত্রে নতুন যে জিন কম্বিনেশান তৈরি হয় সেটি কিন্তু মাতৃকোষের সমতুল্য হয় অর্থাৎ কোনো ভ্যারিয়েশান ঘটে না অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যখন আমরা যৌন জনন দেখব তখন যে দুটি অপত্য কোষ বা যে অপত্য কোষগুলি জন্ম হবে সেগুলি কিন্তু মাতৃকোষের চাইতে জিনগত হবে আলাদা আমি বলতে পারি কারণ সেক্ষেত্রে রিকম্বিনেশান বা জিন মিউটেশন কিন্তু হয়ে থাকে আবার আমরা কিছু জীব দেখতে পাব যারা কিন্তু জীব হওয়া সত্ত্বেও জনন করে না এগুলি হচ্ছে ব্যতিক্রম এগুলি অধিকাংশ ক্ষেত্রে আমাদের মাল্টিপাস চয়েস কোশ্চেনে জিজ্ঞেস করা হয় যেমন আমি যদি বলি যে মৌমাছির কথা তাহলে মৌমাছি বা বোলতা এদের একটা বড় অংশ এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জেনেসিস এক্ষেত্রে যে স্ত্রী মৌমাছির উৎপত্তি ঘটে সেই স্ত্রী মৌমাছি কিন্তু টু এন বা ডিপ্লয়েড প্রকৃতির হয় কিন্তু যে পুরুষ মৌমাছি সে কিন্তু এন বা হ্যাপ্লয়েড প্রকৃতির হয় এই স্ত্রী মৌমাছির জন্ম হয় এন প্লাস এন দুটি গ্যামেট অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের সংমিশ্রণে সেই কারণেই সে কিন্তু টু এন অর্থাৎ এই ধরনের জননকে আমরা কিন্তু যৌন জনন হিসাবে আখ্যা দিতে পারি কিন্তু যখন পুরুষ মৌমাছির জন্ম হয় তখন কিন্তু স্ত্রী মৌমাছির অনিশিক্ত যে ডিম্মাণুগুলি সেই স্ত্রী মৌমাছির অনিষিক্ত ডিম্মাণুগুলি থেকে একটি পুরুষ মৌমাছির জন্ম হয় এই ধরনের প্রজননকে আমরা কিন্তু যৌনজনন বলতে পারি না অর্থাৎ পার্থোজেনেসিস হচ্ছে এরকম একটি ব্যতিক্রম যে ক্ষেত্রে জীব হওয়া সত্ত্বেও আমরা জনন দেখতে পাই না আবার আমরা দেখতে পাই যে কোনো বিশেষ কারণে কোনো জীব হয়তো সারা জীবনই নতুন জীবের জন্ম দিতে পারে না দ্বিতীয় চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে বিপাক বিপাককে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক বিপাক বলতে সজীব কোষের প্রোটোপ্লাজমে সংগঠিত গঠনমূলক বা ভাঙনমূলক যে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে আমরা অভিহিত করতে পারি এখন যদি সেটা ভাঙনমূলক বিপাক হয় অর্থাৎ সেই ধরনের বিপাকের ফলে জীবের শুষ্ক ওজন হ্রাস পায় তাহলে সেটাকে আমরা অপচিতি বিপাক বলতে পারি আবার যদি যেমন শ্বসন হলো এক ধরনের অপচিতি বিপাক আবার যদি উপচিতি বিপাকের কথা বলি সেক্ষেত্রে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে যেমন সালক সংশেষ হচ্ছে এক ধরনের উপচিতি বিপাক আমরা জানি প্রত্যেকেই বা প্রত্যেক জীবই কিন্তু উত্তেজনায় সাড়া দেয় আমরা প্রাণীদের তো সরাসরি দেখি উত্তেজনায় সাড়া দিতে কিন্তু উদ্ভিদদের সাধারণত দেখি না কিন্তু আমরা আবার জানি যে বন চাড়ালের পাতার কথা জানি আমরা লজ্জাবতীর কথা জানি এদের ক্ষেত্রে আমরা কিন্তু উদ্ভিদ হওয়া সত্ত্বেও সরাসরি উত্তেজনায় সাড়া দেওয়ার কথা জানি আবার সূর্য শিশির কলসপত্রী এরা কোনো পতঙ্গের সংস্পর্শে এলেই কিন্তু সরাসরি উত্তেজনায় সাড়া দেয় যেটা আমরা বাহ্যিকভাবে লক্ষ্য করতে পারি প্রত্যেকটা জীবই কিন্তু উত্তেজনায় সাড়া দেয় পুষ্টি এবং বৃদ্ধি একটা ছোট্ট গাছকে তার অবয়ব পরিবর্তন করে একটা বৃহৎ গাছে রূপান্তরিত হতে গেলে সেক্ষেত্রেও কিন্তু পুষ্টি এবং বৃদ্ধির প্রয়োজন হয় আমরা জানি আবার একটা ছোট্ট প্রাণী থেকে একটা বৃহৎ বা পরিণত প্রাণী সৃষ্টি হতে গেলে পুষ্টি এবং বৃদ্ধির প্রয়োজন হবে অর্থাৎ নতুন বায়োমাস কিন্তু অ্যাকিউমুলেট করতে হবে আবার যদি বলি যে ছন্দবদ্ধতা তাহলে ছন্দবদ্ধতা বলতে আমরা বোঝাতে পারি যে জীবের শ্বাসকার্য অর্থাৎ সেটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে একটা ছন্দবদ্ধ ধাঁচে কিন্তু পরিবাহিত হয় আবার পেশি সংকোচন বা হৃৎস্পন্দন এগুলোকেও আমরা ছন্দবদ্ধতার মধ্যে আনতে পারি এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যেতে থাকে চলন এবং গমনের কথা আমরা যদি বলি ষষ্ঠ বৈশিষ্ট্য হিসাবে জীবের তাহলে চলন এবং গমন আমরা একমাত্র জীবেরই দেখতে পাবো এবং এই চলন এবং গমনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে জীব তার প্রয়োজনে যদি এক জায়গায় দাঁড়িয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তাহলে সেটাকে আমরা চলন বলতে পারি এবং চলনের মাধ্যমে জীবের যদি স্থান পরিবর্তন হয় সেটাকে আমরা কিন্তু গমন বলতে পারি এবং এই চলন এবং গমন জীব কিভাবে ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রে সেটা প্রাণীরা ব্যবহার করে উদ্ভিদ রয়েছে কিছু ব্যতিক্রম কিন্তু আমরা জানি যে প্রাণীরা খাদ্য বস্ত্র বাসস্থান আত্মরক্ষা এই সকল কারণে কিন্তু চলন এবং গমন করে থাকে পরিব্যক্তি বা মিউটেশনের কথা আমরা যদি বলি তাহলে আমরা একটু আগেই সেক্সুয়াল রিপ্রোডাকশান বা যৌন জননের কথা পড়লাম সেই যৌন জননে যখন মিওসিস প্রক্রিয়ায় জিন রিকম্বিনেশান হয় তখন সেই প্রক্রিয়ায় যে মাতৃকোষ সেই মাতৃকোষের জিনের মধ্যে নতুন কম্বিনেশান বা নতুন কম্বিনেশান তৈরি হওয়ার ফলে যে অপত্যকোষ সেই অপত্যকোষের মধ্যে জিনের কিছু পরিবর্তন ঘটে সেই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলোই কিন্তু পরিবর্তিত পরিবেশে জীবকে মানিয়ে উঠতে বা বেঁচে থাকতে সাহায্য করে এখন ধরে নিলাম যে একটি জীব ছিল যেটিকে আমি নাম্বার ওয়ান দিয়ে চিহ্নিত করার চেষ্টা করছি সেই জিপটি নিজের সমগ্র জীবনচক্রে বেশ কিছু অপত্যের জন্ম নিল সেইগুলোকে আবার আমি রোমান ওয়ান টু এবং থ্রি দিয়ে অভিহিত করলাম তাহলে এই জীব থেকে এই তিনটি জীবের কিন্তু উৎপত্তি ঘটেছে কিন্তু যদি এটি মিওসিস প্রক্রিয়ায় হয় বা জিন রিকম্বিনেশনের মাধ্যমে হয় তাহলে মাতৃ জীবের সঙ্গে অপত্য জীবগুলির কিছু না কিছু ছোটোখাটো পরিবর্তন থাকবে এখন এই তিনটি জীবই হয়তো পরিবেশে বেঁচে থাকবে কিন্তু এই তিনটি জীবের মধ্যে বিশেষ বিশেষ কোনো পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হলে আমরা দেখতে পাবো যে কেউ কেউ সেখানে অ্যাডভান্টেজ কিন্তু পাচ্ছে যেমন বর্তমানে করোনা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্যাসিভ ক্যারিয়ারের কথা আমরা শুনতে পাচ্ছি আবার কেউ কেউ যদি ইনফেক্টেড হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খুব মারাত্মক পরিস্থিতি বা ইভেন মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে দেখো প্রত্যেকেই মানুষ তা সত্ত্বেও প্রত্যেকের এই যে অ্যাডাপটিবিলিটি বা ইমিউনিটির মধ্যে এরকম পার্থক্য কেন তার কারণ যে আমাদের অনাক্রামতার জন্য বা ইমিউনিটির জন্য যে কোষীয় তন্ত্র শরীরের মধ্যে রয়েছে সেগুলির মধ্যে যে জিন রয়েছে তার মধ্যে কিছু মাইনর ভ্যারিয়েশান বা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়েছে যে পরিবর্তিত পরিবর্তনগুলির জন্য কেউ কেউ হয়তো ভাইরাসটার সঙ্গে ফাইটে বা যুদ্ধে এগিয়ে যাচ্ছে কেউ কেউ হয়তো একটু পিছিয়ে যাচ্ছে এই কারণেই পরিবর্তনগুলো কিন্তু আসতে পারে এবং এই পরিবর্তনগুলো একমাত্র পরিব্যক্তি বা মিউটেশনের পক্ষেই কিন্তু সম্ভব এখন শেষ বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি এটি শেষ বৈশিষ্ট্য আমি বলতে পারি না আমি যেগুলি লিখেছি তার মধ্যে শেষ বৈশিষ্ট্য অভিযোজন অর্থাৎ পরিব্যক্তি বা মিউটেশনের মাধ্যমে কিন্তু আমরা অভিযোজন লক্ষ্য করতে পারি যেমন আমরা দেখতে পারি যে একটি মাছের দেহে যদি পাখনা সৃষ্টি হয় তা সাহায্যে সে সাঁতার কাটতে পারে এইটা একটি অভিযোজন হিসাবে আমরা আখ্যা দিতে পারি আবার আমরা দেখতে পারি যে যদি সাপের উদাহরণ নিই অন্যান্য যে সরীসৃপগুলি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চারটি পা রয়েছে কিন্তু সাপের ক্ষেত্রে কোনো পায়ের অস্তিত্ব আমরা দেখতে পারি না এক্ষেত্রে দেখা গেছে যে সাপ বা শরীরসৃপের পূর্বপুরুষ কিন্তু মাছ জাতীয় প্রাণীরা মাছের কিন্তু যে ডানা সেগুলিকে আমরা উপাঙ্গ হিসাবে ধরতে পারি তাহলে এদের উপাঙ্গ বা অ্যাপেন্ডেজিস থাকা সত্ত্বেও সেগুলি কিন্তু পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে লুপ্ত হয়েছে শরীরসৃপের একটা গোত্রের ক্ষেত্রে কিন্তু শরীরসৃপের বাকি অংশ যেমন আমরা যদি দেখি যে কুমির বা আমরা যদি দেখি যে গিরগিটি টিকটিকি এদের ক্ষেত্রে কিন্তু চারটি পদই বর্তমান তাহলে এইগুলি কিন্তু অভিযোজনের উদাহরণ তাহলে অভিযোজন কি হয় যে পরিব্যক্তি বা মিউটেশন যদি স্থায়ী হয় এবং সেই জিনটি যদি সিলেক্টেড হয় তাহলে একটি নতুন প্রজাতির উৎপত্তি ঘটে যার ক্ষেত্রে এই অভিযোজন আমরা লক্ষ্য করতে পারি